সবাইকে স্বাগত। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আপনারা আপনাদের চিন্তা ব্যাখ্যা তুলে ধরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ করে পদক্ষেপ নিতে বলেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান শাসনাধীন এলাকায় বসবাসকারী মুসলমানরা যদি মজলুম হয় তাহলে কি আমাদের শেষ বিচারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলমানদের পক্ষে উকিল হবেন। ফলে ধার্মিক মুসলমান ন্যায়পরায়ণতা ও ইনসাফের পথে চলতে বাধ্য। আমার আব্বাজান হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সকল মানুষকেই একই পিতামাতা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া ইসলামের বংশধর হিসেবে গণ্য করে অমুসলমানদেরকে খানদানি ভাই হিসেবে গণ্য করতে বলেছেন। আমরা এই নীতি মেনে চলার চেষ্টা করি। পৃথিবীর সকল জাতি যদি এসব উত্তম নীতি ও আদর্শ মেনে চলি তাহলে পৃথিবীতে শান্তি ও ইনসাফ কায়েম হবে ও বজায় থাকবে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, সংখ্যালঘুদের নিরাপত্তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার। বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার সরকার সে দেশের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদেরকে সমূলে উচ্ছেদের জন্য নাগরিকত্ব আইন পরিবর্তন করেছে। সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরুরা নিরাপত্তা বাহিনীর সাথে একাত্ম হয়ে আরাকানের হাজার হাজার নিরীহ নিরপরাধ রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা ও নিপীড়ন নির্যাতন করছে। গ্রামের পর গ্রাম, মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিস আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। মিয়ানমারের নিরাপরাধ বৃদ্ধ, শিশু, বৃদ্ধ সহ অসংখ্য নারী পুরুষের লাশ নাক মুদিতে ভাসছে। আরাকানের রোহিঙ্গাদের উপর এত জুলুম করা হচ্ছে যা ভাষায় বর্ণনা করা যায় না। আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল। মুসলিম জনগোষ্ঠী আরাকানের অবিচ্ছেদ্য অংশ। 1784 সালে আরাকান রাজ্য যুদ্ধে পরাজিত হলে বার্মার দখলে যায়। বার্মার সৈন্যদের জুলুম অত্যাচারে আরাকানের বহু মুসলমান ও বৌদ্ধ সংলগ্ন বাংলাদেশে আশ্রয় নেয়। ব্রিটিশের কাছে বার্মার যুদ্ধে পরাজিত হওয়ার পর অধিকাংশ আরাকানি মুসলমান আরাকানে ফিরে যায়। এটা ঐতিহাসিক সত্য। রোহিঙ্গা মুসলমানরা জন্মসূত্রে সে দেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তা, বাসস্থান সহ সকল অধিকার তাদের ন্যায্য পাওনা। এভাবে রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে ও দেশান্তর করে মিয়ানমার সরকার জাতীয় ও আন্তর্জাতিক সকল আইন ও মানবাধিকার লঙ্ঘন করেছে। সম্মানিত ভাইয়েরা, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নিরীহ রোহিঙ্গা মুসলিম নারী শিশু নির্বিশেষে বর্বর নৃশংস হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে সকল বর্বরতে হার বানিয়েছে। নতজানু হয়ে এই হত্যাযজ্ঞ বন্ধ করা যাবে না। রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করতে এবং মিয়ানমারের রাষ্ট্র সন্ত্রাস বন্ধ বাধ্য করতে মিয়ানমার সরকার সাথে কূটনৈতিক সকল চিহ্ন, অর্থনৈতিক অবরোধ আরোপ সহ জাতিসংঘ ওয়াইসি সহ সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সহ সকল মুসলিম দেশ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। আমরা আজকের বৈঠক থেকে রোহিঙ্গাদের রক্ষায় মুসলিম নেতৃবৃন্দ সহ জাতিসংঘ, ওয়াইসি, ন্যাম, আসিয়ান, সার্ক সহ সকল আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানাই। আরাকানের রোহিঙ্গারা যাতে তাদের নিজ মাতৃভূমিতে সম্মান ও নিরাপত্তার সাথে ফিরে যেতে পারেন ও বসবাস করতে পারেন সেজন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর ব্যবস্থা নিতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি এবং এর জন্য আমাদের যা করণীয় তা করার বুদ্ধি, কৌশল ও তৌফিক আল্লাহর কাছে চাই। আরাকানের ভিতর এখনও যেসব রোহিঙ্গা প্রাণ ভয়ে রয়েছেন তাদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি ও উপায় বের করি। রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় বাংলাদেশে অবস্থানরত অসহায় রোহিঙ্গাদের সাহায্যের পাশাপাশি মিয়ানমারের অব্যাহত গণহত্যা বন্ধে একদল যানবাহন যুদ্ধ প্রতিরোধ ধাপিয়ে পড়তে হবে এবং রোহিঙ্গা মুসলমানদের জন্য আরাকানকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা সবাই মিলে চাইলে ও চেষ্টা করলে আল্লাহ উপায় উপকরণ দেবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আজকের এই গোলটেবিল বৈঠকে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের সবাইকে আজকের এই গোলটেবিল বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আবারও মোবারকবাদ জানাই। মাওলানা সাদাউল্লাহ ইবনে হাফিজুর রহমান আমিরে সিরাত, বাংলাদেশ খেলাফত আন্দোলন।